তাহলে আমরা কি করবো, যেখানে পাঁচ বিশিষ্ট, এক দুই তিন চার
पॉइंट पर लिख चुके हैं इनको, एक दो तीन चार पांच, पांच अंक विशिष्ट एक संख्या तैयारी करते हैं। ओके তে আমরা প্রথমে যেটা করতেছি বৃহত্তম সংখ্যা, তাহলে এখানে আমরা লিখব পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা অথবা উপরে সকল কার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা তৈরি করি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কেউ যদি না লেখো, তোমরা সরাসরি যদি লেখো যে বৃহত্তম সংখ্যা তৈরি করি সেটা হবে, অথবা উপরে সকল কার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা তৈরি করি সেটা হবে, অথবা লিখলে যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা, তুমি এটা কথায় দিলে আরো বেটার হয়। পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে এখানে কয়টি অঙ্ক রয়েছে? এক দুই তিন চার পাঁচ। এই পাঁচটি অঙ্কের মাঝে সবচেয়ে বড় অঙ্ক কোনটি দেখো তো, এখানে সবচেয়ে বড় কি? আট রয়েছে আর সাত রয়েছে। ওকে সুন্দর বলেছ, আট তাহলে আট তার চেয়ে ছোট, সাত পাঁচ দুই শূন্য। তাহলে আমরা কি করলাম যে পাঁচ অঙ্ক বৃহত্তম সংখ্যা তৈরি করলো। কিভাবে তৈরি করলো? যে প্রথমে আমি দেখবো যে সবচেয়ে বড় অঙ্ক কোনটি, তাহলে এখানে পাঁচটি অঙ্ক রয়েছে এর মাঝে সবচেয়ে বড় হচ্ছে আট, এর জন্য আমি কি করলাম আট লিখলাম। তারপরে দেখবো যে আটের চেয়ে ছোট বা আটের কাছাকাছি এমন কোন সংখ্যাটি রয়েছে, তাহলে আটের কাছাকাছি সংখ্যাটি রয়েছে সাত, তাহলে লিখলাম সাত। এখন দেখবো যে সাতের কাছাকাছি বা সাতের চেয়ে ছোট যে অঙ্কটি রয়েছে সেটি কোনটি, তাহলে এটি হচ্ছে পাঁচ, তাহলে লিখলাম পাঁচ। পাঁচের কাছাকাছি দেখো চার আছে কি না, চার নেই, তিন তিনও নেই, তাহলে কি কত আছে? দুই আছে, তাহলে আমরা কত লিখলাম? দুই লিখলাম। এরপরে দেখো দুইয়ের ছোট, দুইয়ের ছোট এক হতে পারে, দুইয়ের কাছাকাছি এক হতে পারে, এখানে কি এক আছে? নেই, তাহলে আমার এক দুই তিন চারটা অঙ্ক লেখা হয়ে গেছে, এক দুই তিন চারটা অঙ্ক লিখেছি, তাহলে বাদ আছে কি? শূন্য। তাহলে এখানে কত লিখব? শূন্য লিখব, তাহলে এক দুই তিন চার পাঁচ, পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করবে। সেক্ষেত্রে অন্য তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, তোমরা যখন বৃহত্তম সংখ্যা তৈরি করার পূর্বে তুমি আমি দেখে নেব যে এখানে যে সংখ্যাগুলো রয়েছে সংখ্যা কতটি রয়েছে। এক দুই তিন চার পাঁচ, পাঁচটি সংখ্যা রয়েছে। তো তুমি যখন এই পাঁচটি সংখ্যার দ্বারা বৃহত্তম সংখ্যা তৈরি করতে যাবে, তখন অবশ্যই তোমাকে ফলো করতে হবে যে বৃহত্তম সংখ্যা গঠিত হওয়ার পরই পাঁচ অঙ্ক বিশিষ্ট হয়েছে কিনা। যদি এখানে ছয় অঙ্ক বিশিষ্ট থাকে, তাহলে ছয় অঙ্ক বিশিষ্ট হয়েছে কিনা সেটা আমাকে ফলো করতে হবে। তাহলে আমার এখানে কত হলো? এখন 970,000। তাহলে আমরা জানি যে ডান দিক থেকে কয়বার ফলে, তিন ঘর পরে কমা বসাবো, তাহলে এক দুই তিন, তিন ঘর পরে এখানে যদি কমা বসাই তারপরে দুই ঘর ফল, দুই ঘর ফলে তাহলে আমার আমি এটা অঙ্কে কথা বলতে পারবো। এখন 970,000, 87,000, 520। ওকে, সবচেয়ে কম সমস্যা হয়ে গেল, কম সমস্যার সমাধান। এখন খ নম্বরে দেখো, খ নম্বরে হচ্ছে উপরে সকল কার ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তো ক্ষুদ্রতম সংখ্যা তোমরা জানো যে ছোট থেকে বড়, এখানে একটু ব্যতিক্রম রয়েছে, তাহলে আমরা লিখব কি খরম সমস্যার সমাধান। সমস্যার সমাধান স্কেল বসিয়ে সুন্দর করে আন্ডারলাইন দিতে হবে, তাহলে কি লিখলাম আমরা দেখি পাঁচ অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা, পাঁচ অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা। এখন পাঁচ অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা সবার প্রথমে কি লিখবো বলো দেখি, শূন্য লিখবো না দুই লিখবো?
কেশরের মানে চার প্রথমে আমি 2 লিখব তারপরে কি লিখব আমি কি তারপরে লিখব 0 তারপরে 5 7 8 তাই না এরকম থেকেই বোঝা যাচ্ছে যে আমার ক্ষুদ্রতম সংখ্যাটি কি হতে পারে কিন্তু এখানে একটু ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রম কি বলতে কি যেমন এখানে 5 লিখে ক্ষুদ্রতম সংখ্যা 2 0 5 7 8 লিখলাম তাই না কি আসলে শূন্যটা পরে কেন দিলাম তাই না দেখো শূন্যটা আমি সবার যদি বামে দিই তাহলে সংখ্যাটি কি হচ্ছে আর শূন্যটা বামে এক অঙ্ক পরে যদি বসে তাহলে সংখ্যাটি কি হচ্ছে এখানে দেখো একক দশক শত হাজার এখানে কিন্তু আমি যদি কম অবস্থাই তাহলে এখানে থাকবে দুই অঙ্ক বিশিষ্ট একক দশক শত হাজার ওজন তাহলে 20,578 আর এটাকে তুমি যদি এভাবে লেখো যে প্রথমে শূন্য দিলে তারপর 2 5 7 8 তাহলে ভুল হয়ে যাবে কি হয়ে যাবে ভুল হয়ে যাবে এটা হবে কেন হবে না দেখো একক দশক শত হাজার তখন আমি 2,578 হয়ে যাবে তাহলে দেখা গেল যে এখানে একটি অঙ্কের ভ্যালু থাকলো না অর্থাৎ ভ্যালু লেস হয়ে গেল শূন্যটা তাই না আমরা যখন ক্ষুদ্রতম সংখ্যা বা বৃহত্তম সংখ্যা যেটি লিখি না কেন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে শূন্যটাকে কিভাবে কাজে লাগাবো তাই না তো এখন দেখো 5 এর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব যে সর্বাধিক যে ছোট সবচেয়ে ছোট দেখো এটা হচ্ছে শূন্য এই শূন্যের চেয়ে বড় করব 2 1 থাকতে পারে তাই না এই শূন্য সহকারী অঙ্ক এর চেয়ে একটু বড় অর্থাৎ 1 হতে পারে 2 হতে পারে সেই আমি অঙ্কটা আগে লিখবো তারপরে লিখবো শূন্য ওকে তারপরে আমি পর্যায়ক্রমে এর চেয়ে বড় যে অঙ্কটি সেটি লিখবো তাহলে প্রথমে লিখলাম 2 তারপরে 0 তারপরে 5 তারপরে 7 তারপরে লিখবো 8 ওকে তাহলে আমার কত হয়ে গেল 20,500 ওকে তাহলে এইটা আমরা লিখবো না এটা যদি লিখি তাহলে আমাদের কি হয়ে যাবে ভুল হয়ে যাবে তাই না ভুল হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধু আবারও দেখো তোমাদের এখানে কয়টি নম্বর কার্ড ছিল 1 2 3 4 5 পাঁচটি নম্বর কার্ড ছিল এই কার্ডগুলো ব্যবহার করে আমাদের কি বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলা হয়েছে তো প্রথমে আমরা কি করলাম যে 5 নম্বর সমস্যার সমাধান লিখলাম 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে দেখো 1 2 3 4 5 5 অঙ্ক বিশিষ্ট ছিল এই জন্য আমরা লিখেছি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সবচেয়ে যেটি বৃহত্তম বলেছে সবচেয়ে বড় অঙ্ক কোনটি তাহলে এখানে 8 আছে 7 আছে তাহলে অবশ্যই কি 8 বড় 7 ছোট তাহলে 8 প্রথমে লিখলাম তারপর লিখলাম 7 কাছাকাছি আছে 5 তারপর 2 তারপরে 0 ওকে এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যখন লিখতে যাব তখন আমি কি করলাম যে সবচেয়ে ছোট অঙ্ক কোনটি আছে 2 তারপরে কি লিখলাম 0 তারপরে 5 তারপরে 7 এবং 8 লিখলাম তাই না 7 এবং কি লিখলাম 8 লিখলাম শূন্যটা পরে কেন লিখলাম যে শূন্য তো সহকারী হিসেবে আছে দিয়ে পরে যখন আমি শূন্য বসালাম শূন্য তখন একটা ভ্যালু তৈরি আর আমরা যদি এভাবে বসাই তখন কি হচ্ছে একক দশক শত হাজার 2,500 আর এখানে দেখো একক দশক শত হাজার 20,578 এখন কি শূন্যটার মূল্য থাকবে এরপরে আমরা কাঠামোগত প্রশ্ন দ্বিতীয়তে যাব সংখ্যাটির সাথে সঠিক স্থানে কম অবশ্য
সঠিক স্থানে বিশিষ্ট যে প্রথম সংখ্যা ছিল সেটি লিখলাম ডান দিক থেকে তিনবার করে কমা বসালাম।
সংখ্যাটি স্থানীয় মান নির্ণয় স্থানীয় মান নির্ণয় ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে তোমার এখানে একক স্থানীয় অঙ্ক কত এখানে আছে 9 তাহলে 9 আছে 9 এর লেখা পড়ি সর্বদানি নি ওকে তারপরে 9 10 9 10 একক 10 তাই না একক 10 তাহলে এককের ঘরে ওই শূন্যটা থাকবে 10 কে হবে 9 তারপর দেখো 9 7 9 7 একক 10 7 আবার আছে 9 1000 একক 10 7 1000 ওকে বুঝে বুঝে অঙ্কগুলো করবে সবাই ভালো থাকবে সুন্দর থাকবে বাবা মার কথা অনুযায়ী সকল কাজ সম্পন্ন করবে আজকে ক্লাস